বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 186তম জন্মদিনে উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে উনার রচিত আনন্দমঠ উপন্যাস থেকে অংশবিশেষ পাঠ করছি। মহেন্দ্র ভক্তিভাবে জগধাত্রী রূপিণী মাতৃভূমিকে প্রণাম করিলে পর ব্রহ্মচারী তাহাকে এক অন্ধকার সুরঙ্গ দেখায়া বলিলেন, এই পথে আইসো। ব্রহ্মচারী স্বয়ং আগে আগে চলিলেন, মহেন্দ্র সভয়ে পাছু পাছু চলিলেন। ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা হইতে সামান্য আলো আসিতেছিল, সেই ক্ষীণ আলোকে এক কালী মূর্তি দেখিতে পাইলেন। ব্রহ্মচারী বলিলেন, দেখো মাজা হইয়াছেন। মহেন্দ্র সভয়ে কহিল, কালী। ব্রহ্মচারী বলিলেন, কালী অন্ধকার সমাচ্ছন্না, কালী মাময়ী হিত সর্বস্যা, এই জন্য নগ্নিকা। আজি দেশে সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী। আপনার শিব আপনার পদে তলে তুলিতেছেন, হায় মা। ব্রহ্মচারীর চোখে দরো দরো ধারা পড়িতে লাগিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, হাতে খেটো খড়পর কেন? ব্রহ্মচারী বলিলেন, আমরা সন্তান, অস্ত্র মার হাতে এই দিয়াছি মাত্র। বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম বলিয়া মহেন্দ্র কালীকে প্রণাম করিল। তখন ব্রহ্মচারী বলিলেন, এই পথে আইসো। এই বলিয়া তিনি দ্বিতীয় সুরঙ্গ আহরণ করিতে লাগিলেন। সহসা তাহাদিগের চক্ষে প্রাত সূর্যের রশ্মি রাশি প্রভাসিত হইল। চারিদিক হইতে মধুকণ্ঠ পক্ষীকুল গাইয়া উঠিল। দেখিলেন এক মর্মর বস্তুর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমা নবারুণ কিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। ব্রহ্মচারী প্রণাম করিয়া বলিলেন, এই মা যা হইবেন, দশভুজ দশদিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধরূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত পদাশ্রিত বীর কেশরী, শত্রু নিপীড়নে নিযুক্ত দিগ্ভুজা। বলিতে বলিতে সত্যানন্দ গদগদ কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগ্ভুজা নানা পহরণ ধারিণী, শত্রু বিমর্দিনী, বীরেন্দ্রপৃষ্ট বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেও কার্যসিদ্ধিরূপে গণেশ। এসো আমরা মাকে উভয় প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে উদ্ধমুখে এক কণ্ঠে ডাকিতে লাগিল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে তাম্বিকে গৌরী, নারায়ণী নমঃস্তুতে। উভয় ভক্তিভাবে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলে মহেন্দ্র গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মারে মূর্তি কবে দেখিতে পাইব? ব্রহ্মচারী বলিলেন, যবে মার সকল সন্তান মাকে মা বলিয়া ডাকিবে।